বেয়াদবিতে বিখ্যাত বাংলাদেশ ভারতীয় মিডিয়া। বাংলাদেশ ভারত ম্যাচ মানেই টানটান উত্তেজনা। নিদাহাস ট্রফির ফাইনালে আজ আবারও টাইগারদের মুখোমুখি ভারত। আর এই দুই ম্যাচকে কেন্দ্র করে বিদ্বেষে মেতে উঠেছে সমর্থকরা। এবার তাতে যোগ হল ভারতীয় একটি মিডিয়া, নিউজ ২৪। মিডিয়াটি বাংলাদেশের ক্রিকেট নিয়ে 1 মিনিট 50 সেকেন্ডের একটি ভিডিও তৈরি করে প্রতিবেদন করেছে, যাতে বাংলাদেশকে বেয়াদবিকে বিখ্যাত বলে উল্লেখ করা হয়। ভিডিওটি তৈরি হয় শুক্রবারের ম্যাচটিকে কেন্দ্র করে। সেই ম্যাচের নো বলের বিতর্কে শ্রীলঙ্কার পক্ষে আম্পায়ারদের পক্ষপাতের কারণে ক্ষিপ্ত হন সাকিব রিয়াদরা, যাতে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়, যার জন্য শাস্তিও পান সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান। সেই ম্যাচেই নাটকীয়ভাবে জয় পায় বাংলাদেশ। আজ ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ভারতীয় মিডিয়া মেতেছে নোংরা বিদ্বেষের খেলায়। অবশ্য আরও আগেও বাংলাদেশ ভারত ম্যাচে নানা সমালোচনা করত ভারতীয় মিডিয়া। 1 মিনিট 50 সেকেন্ডের সেই ভিডিওতে নিউজ প্রেজেন্টার বলেন, ভারতকে ফাইনালে মোকাবেলা করতে হবে বিশ্ব ক্রিকেটের বেয়াদব দল বাংলাদেশকে। তাছাড়া তাদের ভাষায় শুক্রবারের নো বল বিতর্কটিকে নো বল নিয়ে নাটক বলে উল্লেখ করা হয়েছে। তাছাড়া ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কারের করা মন্তব্যকে কোট করে বলা হয়েছে, আম্পায়ারের সিদ্ধান্ত ভুল হলেও তা মানা উচিত ছিল, বাংলাদেশের এই বিরোধিতা করা ঠিক হয়নি। নিউজ ২৪-এর ভিডিওর সবশেষে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে বেয়াদব বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাছাড়া টাইগারদের বেয়াদবির জন্য ICC-র কাছে কড়া শাস্তি দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যমটি। কলম্বোতে নিদাহাস ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্ব ক্রিকেটের সামনে হাজির হয়েছে নতুন এক বাংলাদেশ। টি-20 ম্যাচের সব বৈশিষ্ট্যই ছিল সেই ম্যাচে। প্রতি মুহূর্তেই যেন দুদলের ভাগ্য ঘুরেছে। পাশাপাশি ছিল উচ্চ বাক্য, রাগ, তর্ক বিতর্ক, অভিযোগ, এমনকি মাঠ ছেড়ে চলে যাওয়ার হুমকিও। তবে শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে গড়ের মাঠে দর্শক করে নিদাহাস ট্রফির ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। উত্তাপ ছড়ানো সেই ম্যাচে টাইগারদের যখন 7 উইকেটে 148 রান, তখনই শুরু হয় উত্তেজনা। 20তম ওভারের প্রথম বলে মোস্তাফিজুর রহমানকে বাউন্সার দেন উদারা। পরের বলটি তারও ছেয়ে সামান্য উপরে, মোস্তাফিজ মাহমুদুল্লাহকে স্ট্রাইক দিতে ছুটে গেলে রান আউটে পরিণত হন। পরপর 2 বল বাউন্সার, কিন্তু আম্পায়ার দেন রান আউট। খেপে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বাউন্ডারি লাইনের কাছে উঠে আসেন, তার সাথে আসেন খেলোয়াড়রাও। এর মধ্যে বাংলাদেশের 2 জন খেলোয়াড় মাঠে নেমেছেন বার্তা আর পানির তোয়ালে নিয়ে। গেলে তাদের সাথে উত্তেজনা দেখা দেয় লঙ্কান 2 খেলোয়াড়ের। অন্যদিকে মাহমুদুল্লাহ তর্কে জড়ান ফিল্ড আম্পায়ারের সাথে। সাকিব বারবার মাহমুদুল্লাহদের মাঠ ছেড়ে চলে আসতে বলেন। উত্তেজনা ছড়িয়ে পড়েছিল মাঠের বাইরেও, কিন্তু শেষ হাসিটা হেসেছে টাইগাররাই। মাহমুদুল্লাহ এরপর 4, 2 ও 6 হিসেব মিলিয়ে ফেলেন, 1 বল হাতে রেখেই জয় নিশ্চিত করেন। তবে মাঠের বাইরের অঘটন তখনও শেষ হয়নি। ম্যাচ শেষে বাংলাদেশের ড্রেসিং রুমের কাছের দরজা ভেঙে যাওয়ায় খবর ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় মিডিয়ায়। ধারণা করা হয় বাংলাদেশের কোনো ক্রিকেটার ম্যাচের পর স্বাগতিকদের বিপক্ষে জয় উল্লাস করতে গিয়ে কাজ ভেঙে ফেলেছেন। এ নিয়ে লঙ্কান সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া বাংলাদেশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এক টুইট বার্তায় ভাঙা গ্লাসের ছবি পোস্ট করে ক্যাপশন লিখেছেন, প্রেমাদাসাই স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে উত্তপ্ত ম্যাচের পর উৎসব করতে গিয়ে বাংলাদেশের ড্রেসিং রুমের গ্লাস ভেঙেছে, দ্বিতীয় শ্রেণীর আচরণ। তবে কিছুক্ষণ পরেই তিনি টুইটটি সরিয়ে ফেলেন।